Hello everyone, Assalamu alaikum. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার রান্নার রেসিপি। আমি যেটা রান্না করব সেটা হলো ভেজিটেবল ফ্রাই রাইস। এই ফ্রাই রাইস রান্না করতে আমি যে সব উপকরণ নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। আমি নিয়েছি ক্যারট, কলিফ্লাওয়ার, ব্রকোলি, গ্রিন বিনস, আর নিয়েছি একটু চিকেন, কিছু ক্যাপসিকাম, রেড আর ইয়েলো ক্যাপসিকাম মিক্স করে নিয়েছি, আর লাগবে অনিয়ন আর অয়েল, আর লাগবে একটু সামান্য হলুদ, একটু মরিচ, একটু লবণ, অল্প পরিমাণ জাস্ট এই ভেজিটেবলটা রান্না করার জন্য। আর তারপর আমি রান্না করে একসাথে রাইসের সাথে মিক্স করে দেব। তো চলুন আপনাদেরকে দেখাই আমি কীভাবে ঝটপট করে এই ভেজিটেবল ফ্রাই রাইস রান্না করি। প্রথমে আমি তেল দিয়ে সব সেখানে একটু পেঁয়াজ, একটু আদা রসুন বাটা, হাফ চা চামচ আদা রসুন বাটা, একটু লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব চিকেন, চিকেনের যে বুকের মাংস আমি আগে ধুয়ে কেটে রেখেছিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। মাংসটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি সব সবজিগুলো একে একে দিয়ে দিই। তো এখন আমি একটু পরে এসে দেখি কি অবস্থা। চিকেন মনে হয় তখন একটু হাফ ডান হয়ে গেছে। আমি তখন দিকে ভুলে গিয়েছিলাম গোলমরিচ, তো আমি এখন কয়েকটা গোলমরিচ দিব, আস্তে গোলমরিচ আর কয়েকটা কাঁচামরিচ। ইচ্ছা করি আমি একটু দেরিতেও দিলাম। আর একে একে আমি এখন সব সবজিগুলো দিয়ে দিই। এখন দিয়ে দিব ফুলকপি, ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম, এই ভেজিটেবল ফ্রাই রাইস রান্নাটা খুবই সহজ আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আর কিছুটা পুষ্টিকরও, কারণ এতে আছে বিভিন্ন ধরনের ভেজিটেবলস, এগুলোর থেকে বাচ্চারা প্রচুর ভিটামিন পাবে। আর আমার বাচ্চারা এমনি খুব একটা ভেজিটেবলস খেতে চায় না, তাই আমি বিভিন্ন সময়ে একটু ডিফারেন্ট ওয়েতে ভেজিটেবলসটা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তাই আজকে আমি ওই ভেজিটেবলসের সাথে চিকেন দিয়ে রান্না করব। আর ওইদিকে আমি রাইস কুকারে একটু ভাত বসাই দিয়েছি, সেটা পরে আমি এই ভেজিটেবলের সাথে মিক্স করে দেব। এখন আমি ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি নিচে চিকেন তন্দুরি, চিকেন ব্রেড বসিয়ে দিয়েছি। তো আজকে ওরা এই পোলাওয়ের সাথে এই চিকেন খাবে। তো এখন আমি কিছুক্ষণ হয়ে গেছে, তাই ঢাকনাটা তুলে দেখি কি হলো। হ্যাঁ, হয়ে গেছে। আর এদিকে আমি রাইস কুকারে যে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম সেই পোলাওটা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পোলাওটা মিক্স করব অল্প অল্প করে। এটা হলো সবচেয়ে ইজি ইজি পদ্ধতিতে ঝটপট রান্না। দেখুন কালারটা দেখতে কি চমৎকার লাগছে। আপনারা ইচ্ছা করলে এই ভেজিটেবলসগুলো আরও ছোটো ছোটো আকারেও কেটে নিতে পারেন। আমি প্রায় সময় ছোটো ছোটো আকারেও কেটে এই ফ্রাই রাইসের মধ্যে দিই। আজকে আমার সময় খুব অল্প ছিল, আমি ঝটপট রান্না করব, তাই আমি একটু বড় বড় করে এই ভেজিটেবলসগুলো কেটে দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর আপনারা চাইলে আমি যেসব ভেজিটেবলস দিয়েছি সেগুলি ইউজ না করে আপনাদের পছন্দ মতো অন্যান্য ভেজিটেবলসও ইউজ করতে পারেন।
রান্নাটা তো আসলে একটা আর্ট, যে যার যার মতো ইচ্ছে করে রান্না করতে পারে। আমি তো প্রায় সময় আমার মন মতো নতুন নতুন জিনিস দিয়ে রান্না করি, নতুনভাবে রান্না করি, যাতে বাচ্চাদের মুখে একটু ডিফারেন্ট লাগে, দেখতেও আকর্ষণীয় লাগে, সব কিছু চিন্তা করে, আর বাচ্চারা যাতে পুষ্টিটাও পায়, এইসব কিছু মাথায় রেখে আমি আমার মতো করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্টাইলে রদবদল করে রান্না করি। তো আপনারা চাইলে আপনাদের মন মতো ডিফারেন্ট সবজি ইউজ করতে পারেন, ডিফারেন্টভাবে কাটিং করে নিতে পারেন সবজিগুলো। আমার মনে হয় আরেকটু রাইস লাগবে, তো আমি আরেকটু রাইস দিয়ে দিচ্ছি। কালারটাও দেখতে বেশ চমৎকার লাগছে, আর খেতেও আশা করছি টেস্টি হবে। আপনারা বাসায় ইচ্ছা করলে এরকম রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভেজিটেবল ফ্রাইড রাইস হয়ে গেছে, তো আমি এখন এটা ঢেকে দিলাম। আর দেখি একটু এদিকে আমার চিকেন তন্দুরি যে বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। ওকে, সেটাও হয়ে গেছে, তো আমি এটাও অফ করে দিব। আর কিছুক্ষণ পরে আমরা এই ফ্রাইড রাইস উইথ চিকেন তন্দুরি খাবো। আমার এই রেসিপিটি সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ, আর শেয়ার করবেন আপনার পরিচিত জনদের সাথে। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।